আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সংসার সে তো মিথ্যে তা শের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো মিথ্যে তা শের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমা, কারো অহংকার কারো অহংকার কারো অহংকার কারো অহংকার। সংসার সে তো শের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। শুধু ক্ষণিকের অনন্তকাল নয়, হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে, কান্নার নোনা জলে হারাবা, কারো সাহেবের কাছ থেকে ওনারা তথ্যগুলো পাবেন কি করে? কি হলো, কত বলছো না কেন? তোমার যেসব পার্সোনাল ইনফরমেশন দিয়েছে সবই তো সত্যি, তাহলে কুষ্টিয়ার তিনজন লোক জানলো কি করে? আমার মনে হয় না ওই তিনজন লোক ওকে এই ইনফরমেশন গুলো দিয়েছে। তাহলে কে দিয়েছে? আমার সাথে দেখছিস, সেটা তো খুব ভালো করে আমি দেখতে পাচ্ছি। 1975 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পরীক্ষায় ম্যানেজমেন্টে একজন মাত্র ফার্স্ট ক্লাস পেয়েছিল, সেই সৌভাগ্যবান ছাত্রটি ছিলেন আপনি। টাকার আমি একটা ব্যবস্থা করে ফেলেছি। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আর আর দুই তিনটা দিন লাগবে। আচ্ছা ঠিক আছে, অহনা অহনা ঠিক আছে তো? এবং আমার বিশ্বাস, আমার ধারণা না ধারণা না বিশ্বাস, আপনি যে পত্রিকার কথা বললেন যেখানে আপনার ইন্টারভিউ ছাপা হয়েছিল, ইলাস্ট্রেটেড বিজনেস, সেটার কপি আপনি আমাকে দেখাতে পারবেন না। কুষ্টিয়া গেলিবারে আপনার সাথে আমার মায়ের যোগাযোগ হয়ে যাবে। হ্যাঁ, বিভিন্ন ঘাত প্রতিঘাতে আমি হয়তো শক্ত হয়ে গেছি, কিন্তু আমার ভেতরে যে নরম জায়গাটা আছে সেইখানে তোর অবস্থা। তোমার মুখে আবার কুষ্টিয়ার কাউসার চৌধুরীর কথা শুনেছিলাম। তুই ভুল করছো, কুষ্টিয়ার কোনো কাউসার চৌধুরীকে আমি চিনি না। ঠিক তাই, তুই একবার ভেবে দেখ তো, তোর এই ক্রেজি মার্কা আচরণের জন্য রিয়ার জীবনটা বিপন্ন, কতটা কষ্ট পেলেও তোকে বলতে পারে আমি তোকে ঘৃণা করি। কিন্তু এছাড়া আমার আর কি করা ছিল? হ্যাঁ রাজু, রাজু একটা কথা কিন্তু ঠিক, ভালোবাসা শুধু ভালোবাসা দিয়েই আদায় করা সম্ভব, যুদ্ধ করে রক্তপাত ঘটিয়ে ভালোবাসা আদায় করা যায় না। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস, আমি আমি তখন ভুল করেছি, আমি মাথা গরম করে একটা কাজ করে ফেলেছি, আমার ঠিক হয়নি, আমার উচিত হয়নি রাতুলকে এইভাবে টর্চার করা, আমার উচিত হয়নি। কিন্তু যা করেছি তা তো আর শোধরানো যাবে না। আচ্ছা আমি কি জেরিনের সাথে একবার কথা বলতে পারি না? তা হয়তো পারি, তবে আমার মনে হয় না এতে কোনো কাজ হবে, কারণ ভাইয়ের এই দুরবস্থা কোনোভাবে মেনে নেবে না, ঘটনাটা অন্যদিকে মোড় নিতে পারে। কীরকম? যেহেতু ওরা আমাদের সন্ত্রাসী ভাবছে, সেহেতু তুই কম্প্রোমাইজের কথা বললে ওরা বিকে বসতে পারে, জেরিন ভাবতে পারে তুই ওকে হুমকে দিচ্ছিস, এতে করে রিয়াও কিন্তু বেঁকে বসতে পারে। তাহলে বরং আমরা যখন এখানে এসেছি আমাদের প্রথম কাজ হবে রিয়ার সাথে দেখা করা, প্রয়োজনে রিয়ার কাছে তুই আবারও ক্ষমা চাইবি। বেশ তাই হবে।
রাজু, ওই যে রিয়াস। না, আগে তুই যাবি না, আমি কথা বলবো তারপর তুই যাবি। শোন রাজু, একটা বিষয় কিন্তু ভুলে গেলে চলবে না, পরিস্থিতি এখন আউট অফ কন্ট্রোল। তুই এখানে দাঁড়া, আমি কথা বলে আসি। রিয়া, রাজু তোমার সাথে একটু কথা বলতে চাই। আমি ওর সাথে কথা বলতে চাই না, যাও এখান থেকে তুমি। তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো। কি বুঝবো আমি? ওই রকম একটা সন্ত্রাসীর সঙ্গে আমার কোনো কথা নাই, ঠিক আছে? তুমি বুঝতে পারছো না রাজু কেন মস্তান হয়েছে, কেন গুন্ডামি করে? তুমি বোঝার চেষ্টা করো। ওর সাথে আমার কোনো কথা নেই, কোনো কথা নেই। ইমরান কোথায়? বস ঘুমাচ্ছে। ইমরানকে ডাকো। কেন? ইমরানকে ছাড়া আমি নাস্তা করব না। ডাকবে না, খাও। খাবো না। এই এখানে কি করতেছস? বস নাস্তা দিতেছি। তো নাস্তা দিলে এত গুজুর গুজুর করতেছস কেন? নাস্তা রাখ, দেখা যা। তুমি এসেছো? হ্যাঁ। সে কখন থেকে বসে আছি, তোমার ড্রেসটা পরেছি, ভালো লাগছে? তুমি বসো আমার সাথে, আমরা একসাথে বসো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? ও ওকে, হ্যাঁ আশরাফ সাহেব, মুম্বাই থেকে। হোয়াট? আদিল? ওয়েল, কী হয়েছে আদিলের? ডেঙ্গু? ও মাই গড, হসপিটালাইজড? ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, আমি বাসার সবাইকে জানিয়ে দিচ্ছি। Thank you very much for the information. Thank you. What a surprise! তুই কি ভাবিছিস আমি আর আসবো না? না ভাবার কোনো কারণ নেই সজল ভাই। সেই যে পুলিশের ভয়ে পালালে, ফ্রম দ্যাট ডে ইওর মোবাইল ওয়াজ অফ। এই যে তুই একটু আগে কথাটা বলি যে পুলিশের ভয়, না এই কথাটা তো ঠিক না। পুলিশের হাতে ধরা পড়ার মধ্যে কোনো ক্রেডিট নেই। শোন, আমি একটু গা ঢাকা দিয়েছিলাম এই কারণে যাতে বেলটা পায়, তা সে ব্যবস্থা আমি করে ফেলেছি। গুড নিউজ। খালা কেমন আছে? ভালোই, মোটামুটি। তোমার উপর থেকে রাগ কমেছে? না রাগ, আমি যশোরে যতদিন পার্মানেন্টলি না থাকবো আমার মনে হয় রাগ পড়বে না। তাহলে চলে এলে কেন? কি করছিস তুই, চলে আসলাম কেন? তোর এই অবস্থায় ফেলে আমি কতদিন বাইরে থাকবো? সো সুইট অফ ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ সদর ভাই। আচ্ছা এদিক খবর কি? এদিকের অনেক খবর আছে, তুমি একটু ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে ডিটেলস বলবো, তোমার সাথে আমার জরুরি কথাও আছে। আমি কি ইনফরমেশন দিয়ে আসবো? ঠিক আছে। হ্যাঁ
আমার তো আসতেই হবে রে মাই সিস্টার, তুই কেন বুঝতে পারতেছিস রে আমার আসতেই হবে। ইমরান, তুমি ইমরান কোথায়? বাসা কোন আসেনি। ও তাতে কি হয়েছে? চলো তোমার সাথে কিছু গল্প করি। চলো গল্প করি। দরজা লাগাচ্ছ কেন? উত্তর বাচ্চা দরজা খোল। কি হলো, তুমি রেডি হচ্ছ না কেন? অফিসে যাবে না? তুমি যাও, আমি পরে আসছি। কেন পরে? কেন একটু বাদশার সাথে কথা বলতে হবে। ওর সাথে কথা বলে লাভ নেই, ও যাবে না। হি উইল হ্যাভ টু গো। আমি ওকে শেষবারের মতো যেতে বলবো। যদি না যায়? আই উইল কল পুলিশ। তা তুমি পারবে না। পারার কিছু নেই। আচ্ছা, বাদশার প্রতি তুমি রুট হতে পারছো না। বাজে কথা বলো। আই ওয়াজ অ্যাবাউট টু কিল হিম। সেটা ছিল তোমার অস্বাভাবিক একটা রিয়াকশন। কি বলতে চাও তুমি? মা আসবো? হ্যাঁ এসো বৌ, ভেতরে এসো। কিছু বলবে? কি বলো? একটা ব্যাড নিউজ আছে মা। ব্যাড নিউজ? হ্যাঁ বাবা, একটু আগে মুম্বাই থেকে আশরাফুল আলম ফোন করেছিলেন। মা, আদিল নাকি অসুস্থ। কি হয়েছে আদিলের? ডেঙ্গু হয়েছে মা। ডেঙ্গু? আদিলের কন্ডিশন কি? আশরাফ একটু বললেন এখন পুরো স্টেবল আছে, কিন্তু বাবা অবস্থা ডিটোরিয়েট করতে পারে বাবা। আদিল নিজে ফোন করেনি, তার সাথে কথা বলার মতো অবস্থা নেই। হু ইজ আশরাফ? আরে ওর অফিসের এক্সিকিউটিভ। ও ওর সঙ্গে গেছে। ও তাহলে তার সঙ্গে কথা বলে ডিটেল জানতে হবে। তার কন্ট্যাক্ট নাম্বার নিয়েছো? আমার কাছে আছে। আচ্ছা মানে কি অফিস চলে গেছে? না মা, ডাকবো মানিককে, আমি মুম্বাই পাঠাতে চাই। আগে আদিলের কন্ডিশনটা জেনে নাও। ডেঙ্গু ইজ নো মোর এ ডেঞ্জারাস। ডেঙ্গুতে প্রতি বছর কত লোক মারা যায় তুমি জানো? জানবো না কেন? তুমিই জানো না যে কিছুদিন আগে ইন্ডিয়াতে ডেঙ্গুর ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে। কিন্তু মানিক মুম্বাই গেলে তোমার অসুবিধাটা কোথায়? আমার আবার অসুবিধা কিসের? আমি শুধু বলছিলাম তুমি টেনশন করো না। তুমি ওই আশরাফের টেলিফোন নাম্বারটা দিয়ে যাও, লেট মি টক টু হিম। তারপরে দরকার হলে মানিক যাবে। যাও যাও, তুমি অফিসে যাও। বাবা ঠিকই বলেছেন মা। তুমি নাস্তা খেয়েছো? না করবো না, আমি নাস্তা খাইয়া যান, অফিসে দেরি হইতে আছে। আমি অফিসে যাব না। কেন? ওই লোকটাকে বাসা থেকে না সরিয়ে আমি অফিসে যাব না। হাফিজ কবে ফিরবে? আবার তো কথা আসলে গতকাল না এলে বেঁচে যায়।
ওর হাত থেকে বাঁচতে হলে তোমাকে আদালতে যেতে হবে। লাগলে যান, আমি আমার যা করতে বলবেন আমি সেটাই করব। তোমার সাথে আমার কিছু খোলাখুলি কথা বলা দরকার এই বিষয়ে। এমন কর, যে কোনো সময় সামনে চলে আসতে পারে। তুমি এখানে কি করছো? মানিক ভাই নাস্তা দিতে আসছিলাম। ও রিয়েলি? মানিক ভাইকে তোমার নাস্তা দিতে হবে কেন? রেনু কোথায়? রেনু কাপড় ধুইতে আছে। নাস্তা দিয়ে আসে কোনো অন্যায় করে? এক্স্যাক্টলি, নাস্তা দিয়ে আয়েশা কোনো অন্যায় করে। আয়েশা তোমার সাথে এখানে দাঁড়িয়ে গল্প করছে, দিস ইজ নট ফেয়ার। গল্প করছিলাম, হাফিজ সাহেবের বিষয়ে কথা বলছিলাম। ও রিয়েলি? হাফিজ সাহেবের ব্যাপারটা তো সেটেল হয়ে গেছে, রাইট? আর পুরো ব্যাপারটাই ডিল করছেন মা, সো মা যা বলবেন তাই হবে। হাফিজ সাহেব গ্রাম থেকে এসে আয়েশাকে কুয়াকাটে নিয়ে যাবে, যদি কিছু বলতে হয় মাই বলবেন। আমারও কিছু বলা থাকতে পারে, আফটার অল শি ইজ মাই গেস্ট। সিচুয়েশন হ্যাজ বিন চেঞ্জড মানিক, ও এখন হাফিজ সাহেবের স্ত্রী, আর অন্যের স্ত্রীর সাথে কথা বলাটা কতটুকু ইনডিসেন্ট এটাও কি তুমি ভুলে গেছো? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। সময় কাটাচ্ছি না। আপনারা সামান্য ব্যাপার নিয়ে ঝগড়া শুরু করলেন কেন? ব্যাপারটা মোটেও সামান্য নয় আয়েশা। নাস্তা দেওয়াটাই আমার ভুল হয়েছে। এক্স্যাক্টলি, এবং ভুলটা তুমি ইন্টেনশনালি করেছো। নাস্তা দেওয়াটা একটা এক্সকিউজ ছিল মাত্র, মানিকের সাথে গল্প করাটাই ছিল তোমার আসল উদ্দেশ্য। আমি একটা ভুল করে ফেলেছি, আমার মাফ করে দাও, এই নিয়ে আর কথা বাড়াও না প্লিজ। আর মানিক, তুমি তোমার আপন ছোট ভাই মুম্বাইতে হসপিটালাইজড, এই সমস্ত ফালতু চিন্তা বাদ দিয়ে ভাইয়ের প্রতি একটু কেয়ারিং হও, ইজ গোনা বি গুড ফর ইউ। মার্কেটিংয়ে মাস্টার্স করে এমবিএ ডিগ্রি নিয়েছে, আমার অফিসের যাবতীয় ট্রানজেকশন ওর মাধ্যমে হয়। ওর মতো ভালো ছেলে বললি মা আমি আর একটাও দেখি। কি বলছো? আরে আমি কম বলছি, বুঝলি মা ওর কথা সম্পূর্ণ বলতে গেলে আমাকে কমপক্ষে 10 মিনিট কথা বলতে হবে। না আমি আর বসবো না, তোমরা কথা বলো, আমি আসছি এক্ষুনি আসছি। ওকে, আপনি কোথায় থাকেন? ইস্কাটনে। ওয়েল, ফ্যামিলিতে কে কে আছে? বাবা মা ভাই বোন সবাই খুলনাতেই থাকে। আপনার সাথে থাকে না কেন? বাবার খুলনাতে একটা ছোটখাটো বিজনেস আছে, তো সে কারণে সবাইকে খুলনাতেই থাকতে হয়।
আমাকে আপনার পছন্দ হয়েছে? তুমি বলেছিলে না যে সুপ্রিয়া ওর বাবার পছন্দ করা ছেলের সাথে বিয়েটা আপাতত ঠেকিয়েছে। আর কতদিন ঠেকাতে পারবে কে জানে মা। আপনার মেয়ে বন্ধু আছে? না, বিশ্বাস করতে পারলাম না। আমি মিথ্যে বলি না। আমার একটা ছেলের সাথে অ্যাফেয়ার চলছে। ওর পিছনে কোনো পাওয়ারফুল লোক আছে। দুক্তা 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 দুক্তা।